ওয়েলকাম টু এভরি ইন জিওগ্রাফি লার্নিং চ্যানেল আজকে আমরা ক্লাস টুয়েলভ জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টারের একটি অংশ কাস্ট অঞ্চলের ক্ষয়জাত ও সঞ্চয়জাত ভূমিরূপ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা ভৌমজলের উৎস ও স্তরায়ন নিয়ে আলোচনা করেছি যারা আগের ভিডিওটা এখনও দেখো অবশ্যই দেখে নেবে আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ক্রাস একটি স্লোভেনীয় শব্দ এই ক্রাস কথার অর্থ হল উন্মুক্ত প্রস্তরময় ভূমি চুনাপাতর ডলোমাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলে কাশভূমিরূপ সবচেয়ে ভালো গড়ে ওঠে তবে জিপসাম দ্বারা গঠিত অঞ্চলেও কাশভূমিরূপ গড়ে ওঠে তবে প্রধান কাশভূমিরূপ গঠনের প্রধান শিলা হল চুনাপাতর এবং ডলোমাইট এই শিলা দ্বারা গঠিত ভূখণ্ডে কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড হলো। বৃষ্টির জলের সঙ্গে বাতাসের কার্বন ডাইঅক্সাইড মিশে কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয় এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলে দ্রবণে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের সামান্য গভীরে এই শিলা দ্বারা গঠিত অঞ্চলের ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের কিছুটা গভীরেও কিন্তু এই ভূমিরূপ সৃষ্টি হয় তো এই সামান্য গভীরে শিলাসমূহ দ্রবীভূত হয়ে যে ভূমিরূপ ও জল প্রণালী গড়ে ওঠে তাকে ভূমিরূপ বলে এই চুনাপাথর ডলোমাইট শিলা হচ্ছে খুব সহজেই জলে দ্রবীভূত হয়ে যায় তো এই দ্রবীভূত হয়েই যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে ভূমিরূপ বলে ভূমিরূপ বিকাশ হতে গেলে যে সমস্ত আদর্শ অবস্থাগুলো দরকার তার মধ্যে প্রধান হল দ্রাব্য শিলার উপস্থিতি এই দ্রাব্য শিলা হল চুনাপাথর ডলোমাইট জিপসাম এই সমস্ত শিলাগুলো দ্রাব্য শিলা অর্থাৎ বৃষ্টির জল বা নদীর জল জল দ্বারা খুব সহজেই দ্রবীভূত হয়ে যায় এছাড়া দ্রাব্য শিলাস্তরের অধিক গভীরতা হতে হবে যদি এই শিলাস্তর খুব পাতলা হয় তাহলে কিন্তু এখানে কাশভূমিরূপ পরিপূর্ণভাবে বিকাশ লাভ করতে পারবে না সেই জন্য এই ভূমিরূপ অনেকটা গভীর হতে হবে অনেকটা গভীরতা থাকলে তবেই পরিপূর্ণভাবে কাশভূমিরূপের বিকাশ হবে পর্যাপ্ত বৃষ্টিপাত দরকার যেহেতু এই ভূমিরূপ দ্রবীভূত হয়েই জল দ্বারা শিলা দ্রবীভূত হয়েই সৃষ্টি হয় সেই কারণে জলটা কিন্তু খুব দরকার আর সেই কারণে পর্যাপ্ত বৃষ্টিপাত দরকার এই এই কারণেই মরুভূমি অঞ্চলে কিন্তু কাশভূমিরূপ দেখা যায় না সেখানেই কাশভূমিরূপ হয় যেখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় শিলার অবস্থান অপ্রবেশ্য শিলার উপরে দ্রাব্য শিলা থাকবে অর্থাৎ চুনাপাত ডলোমাইট এই শিলাগুলো ওপরের স্তরে থাকবে এবং নিচে একটা স্তর থাকবে যেটা হচ্ছে একেবারেই অপ্রবেশ্য হবে তবেই এর উপরে জল থাকতে পারবে এবং এই জল দ্বারাই ভূমিরূপগুলো বিভিন্ন ভূমিরূপগুলো গঠিত হবে আর অঞ্চলের বিশালতা অঞ্চলটা কিন্তু অনেকটা বড় সুবিশাল হতে হবে তবেই কাশভূমিরূপ পরিপূর্ণভাবে বিকাশ লাভ করবে যদি সামান্য অঞ্চল জুড়ে এই সমস্ত শিলা অবস্থান করে তাহলে কিন্তু সেখানে সম্পূর্ণভাবে ভূমিরূপগুলো বিকাশ ঘটবে না তাই সেই কারণে অনেক বড় বা সুবিশাল অঞ্চলের প্রয়োজন আছে কাশভূমিরূপ গড়ে উঠতে গেলে কাস্ট এলাকায় যে সমস্ত ক্ষয়জাত ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে প্রাথমিক ভূমিরূপ হলো শৃঙ্খল এই কাস্ট ভূমিরূপে প্রথম সৃষ্টি হয় এর উৎপত্তি কিভাবে হয় যুক্ত অঞ্চলে বিভিন্ন দিক থেকে ফাটল এসে একটি জায়গায় মিলিত হলে এরকম বিভিন্ন দিক থেকে ফাটল এসে একটি জায়গায় মিলিত হলে এই ফাটলের এই মাঝখানটাতে যেখানে মিলিত হচ্ছে সংযুক্তির জায়গা সেখানটা কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় দুর্বল থাকে ফলে এখানে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল সহজেই এর ওপর ক্রিয়া করে এবং এই চুনাপাতর যেহেতু সহজেই দ্রবীভূত হয়ে যায় তাই দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে এই জায়গাটা পুরো ফানেল আকৃতির মুখযুক্ত একটা গর্ত সৃষ্টি করে তোমরা পরীক্ষায় যে আঁকাটা দিতে হবে আঁকা তো অবশ্যই দিতে হবে ভূমিরূপগুলোর তো তোমরা এইভাবে আঁকবে এটা একটা চুনাপাতরের শিলা এখানে জল এই বিভিন্ন দিক থেকে ফাটলগুলো এসে এই মাঝখানটায় মিলিত হয়েছে আর এই জায়গায় কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে একটা ফানেল আকৃতি মুখযুক্ত একটা ভূমিরূপ ক্ষুদ্র আকৃতির একটা গর্ত সৃষ্টি করবে এটাকে বলা হয় শৃঙ্খল এই শৃঙ্খলের গভীরতা থাকে কয়েক সেন্টিমিটার থেকে তিরিশ মিটারের মতো আর এর ক্ষেত্রফল কয়েক বর্গমিটার থেকে কয়েকশো বর্গমিটার এলাকা জুড়ে এটা বিস্তৃত হয় আর এর উদাহরণ কোথায় দেখতে পাওয়া যায় উত্তরাখণ্ডের দেরাদুনে দেখতে পাওয়া যায় এছাড়া অনেক অঞ্চলেই দেখতে পাওয়া যায় তোমরা পরীক্ষায় যখন লিখবে একটু সংজ্ঞা এক দু লাইন তার সঙ্গে উৎপত্তি কিভাবে সৃষ্টি হয় দিতে হবে এবং উদাহরণ এইভাবে যদি লেখো তাহলে কিন্তু লেখাটা খুব ভালো হবে এবং তার সঙ্গে আমি যেমনভাবে এঁকে দিয়েছি এরম ধরনের আঁকাটা কিন্তু আঁকতে হবে আঁকা না দিলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না পরের ভূমিরূপ হলো সোয়ালো হোল সোয়ালো হোল দুভাবে সৃষ্টি হতে পারে এক শৃঙ্খলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল দ্রবণ প্রক্রিয়ায় তীব্র নিম্নমুখী ক্ষয় কাজ করে শৃঙ্খলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল আরও ক্ষয় করে করে এর গভীরতা যদি বাড়িয়ে দেয় এবং এর আয়তন যদি বেড়ে যায় এইভাবে হোল সৃষ্টি হতে পারে আর দ্বিতীয়ত দুটি শৃঙ্খল যদি পাশাপাশি অবস্থান করে তাকে বলা হয় যৌগিক শৃঙ্খল এই দুটি শৃঙ্খলের মাঝের দেওয়ালটা ধসে গিয়ে এই শৃঙ্খলের তুলনায় আরও বেশি বড় একটা উন্মুক্ত কর্ত সৃষ্টি করে এই গহব্বর দিয়ে নদী ভূগর্ভে প্রবেশ করে একে সোয়ালো হল বলে এটি কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত কোথাও সচ কুয়েক্স ফ্রে এই সমস্ত নামে পরিচিত তো শোয়ালো হলে কিন্তু মনে রাখতে হবে এখান থেকে নদী ভূগর্ভে প্রবেশ করে এর পরের ভূমিরূপ হল পুনর পোনর আসলে সোয়াল মুখ থেকে ভূগর্ভস্থ গুহা পর্যন্ত উল্লম্ব খাড়াই যে সুরঙ্গ পথ সৃষ্টি হয় যুগস্লভিয়া একে পোনর বলে এবং ফ্রান্সে একে অ্যাভেন বলে এই যে সোয়ালো হল হলের মুখ থেকে যখন নদীটা প্রবেশ করছে তখন এই নদীও এই দেওয়ালটিকে ক্ষয় করে করে একটা সুরঙ্গ পথের মতো সৃষ্টি করে এইটা হচ্ছে পুনরের ছবি এই যে নদীটা নিচে যত নামছে দেওয়ালটাকে ক্ষয় করে একটা উল্লম্ব স্তম্ভ দণ্ডের মতো অংশ সৃষ্টি করছে এবং এটা গিয়ে এই গুহা পর্যন্ত বিস্তৃত এই লম্বা যে সুরঙ্গ পথটা এটাকেই বলা হয় পোনর এর পরবর্তী ভূমিরূপ হলো ডোলাইন তোমরা একটা জিনিস খেয়াল করবে শৃঙ্খল হলো ভূমিরূপের প্রাথমিক একটি ভূমিরূপ এবং পরবর্তী সমস্ত ভূমিরূপ কিন্তু শৃঙ্খলেরই একটি পরিবর্তিত রূপ তো ডোলাইন ডোলাইনের অর্থ হলো ভূদিশ্যের মধ্যে এক অবনমন এটা সাধারণত ধসের ফলে সৃষ্টি হয় ওই জন্য এটা বলা হয়েছে ভূদিশ্যের মধ্যে এক অবনমন হয় শৃঙ্খল ও শোয়াল হল পাশাপাশি যদি শৃঙ্খল দুটো শৃঙ্খল শোয়ালো হোল থাকে তো সেগুলো পরস্পর মিলিত হয়ে প্রসারিত হয় এটা দ্রবণ প্রক্রিয়ায় প্রসারিত হতে পারে চওড়াও আয়তনে বাড়তে পারে আবার কখনো এদের মধ্যবর্তী দেওয়াল ধসে গিয়েও এর আয়তন বাড়তে পারে তবে এটা আয়তনে বেড়ে এটা কিন্তু শোয়ালো হলের চেয়ে বড়ো হয় এবং এটি একটি উপবৃত্তাকার নিম্নভূমি তৈরি করে যেটাকে বলা হয় ডোলাইন ডোলাইনের ব্যাস পঞ্চাশ থেকে একশো মিটার এবং গভীরতা দুই থেকে দশ মিটার শৃঙ্কল সব থেকে ছোটো হয় শৃঙ্কলের তুলনায় শোয়ালো হোল আয়তনে বড় হয় এবং ডোলাইন আরও শোয়ালো হোলের থেকেও আরও বড় হয় এটা আয়তনে যত বৃদ্ধি পেতে থাকে পরের ভূমিরূপগুলো তোমরা সবই দেখতে পাবে ওই আগের ভূমিরূপের তুলনায় আয়তনে বৃদ্ধি পাচ্ছে এবং আগের ভূমিরূপেরই একটি পরিবর্তিত রূপ এরপর উভালা উভালা কিভাবে সৃষ্টি হয় একাধিক শৃঙ্খল মানে অনেকগুলি শৃঙ্খল বা ডোলাইন আবার পরস্পর মিলিত হয়ে আরও এর থেকেও মানে শৃঙ্খল এবং ডোলাইনের থেকেও আরও বেশি বৃহদাকার আকার গভীর ও চওড়া তলদেশ বিশিষ্ট যে নিম্নভূমি সৃষ্টি করে সেটাকে উভালা বলে এর ব্যাস তিন হাজার ফুট হয় এবং এর ক্ষেত্রমান কয়েক হেক্টর হয় এরপরে পোলজি পোলজি উভালা অপেক্ষা আরও বৃহৎ আকার আমি বলেইছি যে আগের ভূমিরূপের তুলনায় পরবর্তী ভূমিরূপগুলো বৃহৎ হবে তাই তোমরা লেখার সময় একটা সিকোয়েন্স ফলো করে লিখবে তাহলে ভালো হয় উভালে অপেক্ষা বৃহৎ আকার দীর্ঘায়ত হয় এটা একটু আয়তনের দীর্ঘ হয় এবং সমতল তলদেশটা সমতল থাকে তবে চারদিকটা খাড়াই ঢাল হয় একটু খাড়াই হয় তার কারণ হচ্ছে এই অঞ্চলটা ভুয়া আন্দোলনের ফলে চুনাপাথরের স্তর ভাঁজের যেমন অধভঙ্গ হয় সেরকম অধভঙ্গের আকারে বেঁকে যায় এবং এরপরে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কাজ হয়ে আকৃতির আরও পরিবর্তন হয়ে পোলজি সৃষ্টি হয় তোমরা এই ছবিটা দেখো পোলজির যে ছবি রয়েছে এখানে পোলজি একটু দীর্ঘায়ত হয় উভালা এর তুলনায় ডোলাইন তো উপবৃত্তাকার হয় উভালা তার তুলনায় আরও বড় হয় এবং পোলজি উভালার তুলনায় আরও বড় হয় এবং এটা একটু দীর্ঘাকার হয় এর পাশে খাড়াই ঢাল থাকে আর এটা কিন্তু ভাঁজের অধভঙ্গে সৃষ্টি হয় অধভঙ্গ অঞ্চলে একটা অবনমনের ফলে এই অঞ্চলটা সৃষ্টি হয় পলজির একটি উদাহরণ হলো লিভনো পলজি যেটা বিশ্বের দীর্ঘতম এটা যুগোস্লোভিয়ায় অবস্থিত এছাড়া আর যে সমস্ত ক্ষয়জাত ভূমিরূপ দেখা যায় সেগুলোর মধ্যে হলো শৃঙ্খল পুকুর এটা শৃঙ্খলের মধ্যে বৃষ্টির জল জমে শৃঙ্খল পুকুর তৈরি হয় আরেকটি ভূমিরূপ রয়েছে কাস হ্রদ এটি ডোলাইনের মধ্যে জল জমে কাস্ট তৈরি হয় এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হলো গুহা চুনাপাথর গঠিত অঞ্চলে ভূ অভ্যন্তরের সামান্য গভীরে ক্ষয়ের ফলে ছোটো ছোটো শূন্যস্থান তৈরি হয় একে গুহা বলে এই গুহার ছবি আমি তোমাদের পরে দেখাচ্ছি আর এই এই ভারতের মধ্যে একটি গুহা হল অন্ধ্রপ্রদেশের বোরা গুহালু এবং সুইজারল্যান্ডে হলো গুহা বিশ্বের দীর্ঘতম গুহা এবং ফ্রান্সে গুফ্রে বাজার গুহা গভীরতম গুহা দেখো তোমাদের আমি এতক্ষণ যে ভূমিরূপগুলোর কথা বললাম সিংহোল ডোলাইন পলজি সোয়ালোহোল এগুলো কিন্তু সব ভূপৃষ্ঠের ওপরে বৃষ্টির জলের দ্বারা ক্ষয় করে করে সৃষ্টি হয় আর গুহা থাকে এই ভূপৃষ্ঠ থেকে সামান্য গভীরে এখানে নদী কোনো ফাটলের মধ্য দিয়ে বা শুয়াল হল দিয়ে নদী যখন প্রবেশ করে ভিতরে ভিতরের যুক্ত শিলা দ্রবীভূত হয়ে একটি শূন্যস্থান তৈরি হয় এর ভিতরে গুহা সৃষ্টি হয় এবং এই গুহার মধ্যে যে সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলোর মধ্যে প্রধান হল স্ট্যালাক্টাইট কাস্ট অঞ্চলে যে সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে তার মধ্যে প্রধান হলো স্ট্যালাক্টাইট চুনাপাতরের গুহার ছাদ থেকে গাছের ঝুড়ির মতো নিচের দিকে ঝুলতে থাকা ক্যালসিয়াম কার্বনেটের স্তম্ভকে স্ট্যালাক্টাইট বলে ক্যালসিয়াম কার্বনেটের স্তম্ভ বা চুনাপাথরের স্তম্ভ যখন গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলতে থাকে তাকে স্ট্যালাকটাইট বলা হয় এটার উৎপত্তি কীভাবে হয় না চুনাপাতর কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের প্রভাবে গলে যায় গিয়ে গুহার ছাদের ফাটলের মধ্য দিয়ে এই চুনাপাথরের দ্রবণ জলের ফোঁটা রূপে মেঝেতে পড়ার আগেই বাসীভূত হয়ে যায় জলটা আগেই বাসীভূত হয়ে যায় ফলে ওই দ্রবণটি চুনাপাথরের যে দ্রবণটি ওটা নিচের দিকে চুনাপাথরের স্তম্ভরূপে ঝুলতে থাকে এবং এটি আরও দীর্ঘতর হয় এরপর স্ট্যালাক মাইট স্ট্যালাক মাইট কি চুনাপাথরের গুহার মেজে থেকে উপরের দিকে উত্থিত এর উৎপত্তি হয় চুনাপাথরের দ্রবণ যখন গুহার ছাদ থেকে মেজেতে পড়ে মেজেতে পড়ার পর ওই দ্রবণের জলটা হয়ে যায় এবং ক্যালসিয়াম কার্বনেট পড়ে থাকে সেই ক্যালসিয়াম কার্বনেট স্তম্ভের মতো জমা হয়ে হয়ে উপরের দিকে বাড়তে থাকে একে স্ট্যালাক মাইট বলে এটা উত্তরাখণ্ডের দেরাদুন ও মেঘালয়ের চেরাপুঞ্জিতে দেখতে পাওয়া ছবিতে দেখে নাও চুনা পাথরের গুহার ছাদ থেকে বৃষ্টির জল যখন চুঁয়ে চুঁয়ে নামে তখন এই বৃষ্টির জল চুনাপাথরকে গলিয়ে দেয় এবং গলিয়ে দিয়ে সেটি নিচের দিকে ফোঁটা রূপে জলের ফোঁটা রূপে নামার সময় জল বাসীভূত হয়ে গিয়ে এরকম স্তম্ভের মতো নিচের দিকে ঝুলতে থাকে এটাকে স্ট্যালাক্টাইট বলে এবং এই জলের ফোঁটা যখন নিচে পড়ে নিচে পড়তে পড়তে জলটা বাসীভূত হয়ে যায় কিন্তু ক্যালসিয়াম কার্বোনেটের স্তম্ভটা এখানে জমে থাকে এইটাতে এইভাবে জলের ফোঁটা পড়তে পড়তে এরও উচ্চতা বাড়তে থাকে এইভাবে এই যে উচ্চতা বাড়ে এটাকে মাইট বলে এবং ক্রমশ থাকে এবং উপরের দিকে থাকে এইভাবে বাড়তে 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 একসময় দুটো জুড়ে যায় তখন এটাকে বলা হয় গুহা স্তম্ভ দেখে নাও গুহা স্তম্ভ গুহার ছাদ থেকে নামতে থাকা টাইট ও গুহার মেঝেতে উপরের দিকে বাড়তে থাকা এক একসঙ্গে যুক্ত হয়ে গুহা স্তম্ভ সৃষ্টি হয় এবং পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় গুহার ছাদ থেকে চুনাপাতরের দ্রবণ যখন ফোঁটা রূপে জমা হয়ে যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে স্টোন বলে এই রকম ফোঁটার মতো আটকে থাকে তো এইটাকে বলা হয় ড্রিপস্টোন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন উত্তর ও সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ